আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনাকে স্বাগতম আমাদের আজকের এই টিউটালে আজকে আমরা খুবই মজার একটা বিষয় দেখতে যাচ্ছি যেমন হয়তো বা আপনার ওয়েবসাইটে একাধিক ইউজার আছে প্রত্যেকটা ইউজার তাদের প্রোফাইল থেকে পোস্ট করতে পারে এখন এই পোস্টগুলো যে অ্যাডমিন হিসেবে আপনি চাচ্ছেন যে কিছু কিছু ইউজারের পোস্ট আপনি আপনার ওয়েবসাইটে শো করাবেন আর কিছু পোস্ট আছে আপনি হাইড করে দিবেন কিছু কিছু ইউজারের পোস্ট আপনি হাইড করতে পারবেন এটা এটাই হচ্ছে আজকে আমরা দেখবো যে কৃষি ইউজার আছে যে হয়তো বা দশটা ইউজার আছে দশজন ইউজার আছে দশজনের পোস্ট আছে আপনি এখানে স্পেসিফিক কোনো একটা ইউজারের বা স্পেসিফিক কৃষি ইউজারের পোস্টগুলো আপনি হাইড করে দেবেন মানে একটা অপশনের মাধ্যমে যেখানে এনেবল করলে এনেবল বা ডিজেবল করলে ওই ইউজারের সকল পোস্ট হাইড হয়ে যাবে এই ধরনের কোনো একটা ফিচার আপনি আপনার ওয়েবসাইটে অ্যাড করতে চাচ্ছেন যেটা ক্লায়েন্টের রিভার্নমেন্ট থাকে অনেক সময় যে অনেক কিছু আমরা এরকম ফাংশন কিছু অফ করে দেবো অন করবো এরকম তো এটি আমরা দেখবো আসলে দেখেন এখানে সাধারণত আপনার হয়তো স্ক্রিন দেখতে পাচ্ছেন এখান থেকে যে এখানে দুইজন ইউজারের পোস্ট আছে একজন হচ্ছে আরিফুল ইসলাম এবং সুপার অ্যাডমিন নামের হচ্ছে দুটো পোস্ট আছে এবং আরিফুল ইসলামের দুটা পোস্ট আছে দুজন দুটা ইউজার এদের দুটা চারটা পোস্ট আছে তো এদেরকে আমরা কি করব আমরা চাচ্ছি যে এইখান থেকে আমরা কোনো একটি স্পেসিফিক ইউজারের পোস্টগুলো আমরা চাইলে হাইড করতে পারবো এইটার জন্য আপনাদের যে কাজটা করতে হবে প্রথমে ইউজার আন্ডার একটা মেটা ফিল নিতে হবে যেটা আমি অলরেডি নিয়ে নিচ্ছি আমি যে আমার ড্যাশবোর্ড আসি ড্যাশবোর্ড আসার পরে আপনি ইউজার থেকে আমরা দেখাই অল ইউজার এখান থেকে আমরা অ্যাডমিনেও আসি বা একটা আদার্স ইউজার যদি আমি আসে এখান থেকে দেখতে পারবেন আসলে আমরা এখান থেকে একটু দেখার চেষ্টা করি এখানে আমি একটা কিনেছি যে অ্যাড লাইভ নামের একটা অপশন আমার এখানে নেওয়া আছে একটা মেটা ফিল নেওয়া হয়েছে ইউজার আন্ডার আমরা এইটাকেই মেইনলি ধরবো ধরে এইটাকে ধরে আমরা কোনো একটা পোস্টকে হাইড করবো এবার আপনার চাইলে সুইচার নিতে পারেন আপনার চাইলে চেকবক্স নিতে পারেন আপনার চাইলে রেডিও বাটন নিতে পারেন এটা যে কোনো একটা মেটাফিল্ড নিয়ে আপনি কাজটা করতে পারবেন চেকবক্স রেডিও সুইচার এগুলো নিয়ে কিন্তু কাজ করা যায় ওকে তো আমরা মেনলি হচ্ছে সুইচারকে ধরে কাজটা করবো যে যে ইউজারের সুইচারটাকে আমরা ডিজেবল করে দেবো আপডেট করবো সেই ইউজারের পোস্টগুলো আমার ওয়েবসাইটে শো করবে না এখানে শো করবে না তো আমার অলরেডি দুজন ইউজার আছে আমরা আপনারা হয়তো এখানে দেখেছেন যে আমার এখানে দুজন ইউজার আছে আমি চাচ্ছি কি যে এইটার ইউজারের এই আরিফুল ইসলাম যে ইউজারটা আছে এর যে পোস্টগুলো আছে সেইগুলো আমরা কি করবো হাইড করে দেবো আমাদের ওয়েবসাইট থেকে তো এইটা করার জন্য আমরা মেইনলি মেটা ফিল নেবো অলরেডি আমি নিয়ে নিছি এখানে ইউজার আন্ডারে এবং যে কাজটা করব যে আমি একটা কোয়ারি বিল করব চলেন এটাকে নেস্টেড কোয়ারির মাধ্যমে করতে হবে এটা আপনি স্কিউল কোয়ারির সাথে নেস্টেড কোয়ারি করতে পারেন বা আপনি দুটা কোয়ারি নর্মাল ইউজারের ইউজার এবং পোস্টের সাথে নিশ্চিত কোয়ারি করতে পারেন অনেকে যায় অ্যাডভান্স ইয়ে করে মানে এই স্কিউল কোয়ারি করে বাট এটা আসলে আমি মনে করি করার দরকার নেই আমরা নর্মালি করে ফেলতে পারি এই জন্য আসলে অতটুকু মানে ডিফিকাল্ট যাওয়ার কোনো ব্যাপার মানে প্রশ্নে আসে না ওকে তো আমি এখান থেকে যেদিন যেদিন থেকে হচ্ছে আমি কী করব এখানে কোয়ারি বিল্ডার আসবো কোয়ারি বিল্ডার আসে পর প্রথমে আমি একটা কী করব ইউজারের নামে একটা আমরা কোয়ারি বিল করবো চলেন এখানে অ্যাড নিউ এইখান থেকে আমি একটা ইউজারের সাপোজ আমরা করবো হচ্ছে ইউজার কোয়ারি ইউজার ইউজার এটা একটা দিলাম এবং এটা হচ্ছে আমার কি হবে ইউজারের জন্য হবে ওকে ইউজার দেখা দিলাম এবং আপনি চাইলে আপনি যদি স্পেসিফিক ইউজারকে ধরতে চান তাহলে আপনি কি করতে পারেন এখান থেকে ইউজার দিতে পারেন এইখানে রোল এটা হচ্ছে একটা সিলেক্ট করতে পারেন আপনি চাইলে কিন্তু এখানে দুটা করলে কিন্তু কাজ করবে না ঠিক আছে আপনি এখানে একটা রোল দিতে পারবেন বাট আপনি যদি একাধিক রোল প্রয়োজন হয় যে আপনি একাধিক ইউজারের কোয়ারি করবেন তাহলে কি করতে হবে আপনি যে রোল ইন এইখানে এসে একাধিক আপনি ব্যবহার করতে পারবেন ঠিক আছে সরি এখানে সবথেকে একাধিক ব্যবহার করতে পারেন বাট এই রোলে কিন্তু একটাই ব্যবহার করা যায় ঠিক আছে এরকম তো আমি চাচ্ছি যে যে কোনো ইউজারের জন্য আমি হাইট করে দেবো তো আমার এখানে কোনো রোল সিলেক্ট করার দরকার জাস্ট এখান থেকে আমি কি করবো মেটা কোয়ারিতে আসবো মেটা কোয়ারিতে আসার পর আমি কোয়ারিটা দেবো হচ্ছে আমি যে ইউজার আনার মেটা কোয়ারি নিছি সুইচারটা ওইটাকে ধরায় দেবো ওখানে অ্যাড নিউ অ্যাড নিয়ে আসার পর আমি এখান থেকে মেটা ফিল আমি এখানে মেটা কি বা মেটা নেম নিতে পারি বা আমি এখানে ডাইনামিক ফিল থেকেও নিতে পারি দেখেন এখানে আমি আসলাম আসার পর আমি হচ্ছে জেট ইঞ্জিন থেকে নেব আমি জেট ইঞ্জিন এখান থেকে আমি যদি আসি যেটা দিন মেটাফিল্ড ওকে এটা আসলাম এবং আমার মেটাফিল্ডটা হচ্ছে ইউজার আন্ডারে অ্যাড লাইফ এটাকে দেখলাম রিটার্ন হচ্ছে আমার ফিল্ড নেম কি বা আইডি আপনি একটা দিতে পারেন ওকে ডান এটা দিলাম এবং এইটা হচ্ছে কি আমার যদি হয় ইকোয়াল এটা হচ্ছে ট্রু যেহেতু সুইচারটা হচ্ছে ট্রু এবং ফলস ভ্যালু ইয়ে করে তো সেক্ষেত্রে আমাদের এটা হচ্ছে ট্রু যদি ট্রু হয় তাহলে কি হবে আমার এটা হচ্ছে হাইড হয়ে যাবে আটটা তাই আমার যদি অফ থাকে বাইডে ফল হচ্ছে ফলস থাকে তাহলে আমার শো করবে আর যখন আমি হাইড করে দিতে চাচ্ছি লাইফ অ্যাড যদি আমি কী করি ওটা এনেবল করে দিই তাহলে আমার কি এটা হাইড হয়ে যাবে সেটা বলে দিলাম আমি আপনারা উল্টাটাও করতে পারেন আপনার ফলস দিতে পারেন যে বাইডে ফল হচ্ছে ফলস থাকবে আপনি এটাকে হাইড করে দিবেন এটা ইয়ে হয়ে যাবে এরকম আর কি ওকে যে আমি কী করলাম এখান থেকে মেটা কি এখান থেকে চেয়ে হচ্ছে ইকাল টু আমি ট্রু করে দিলাম যদি ট্রু থাকে তাহলে আমার কী হবে হচ্ছে অ্যাডটা শো করবে আর যদি ফলস হয়ে যায় তাহলে আমার অ্যাডটা কি। অফ হয়ে যাবে এইটা আমি এখান থেকে ফাংশনটা দিয়ে দিলাম যে এটা হচ্ছে মেটা কি ইকুয়াল টু যদি টু হয় অর্থাৎ ইনোবল থাকে তাহলে আমার পোস্টটা শো করবে আর যদি ডিজেবল করি তাহলে আমার পোস্টটা কী হয়ে যাবে হাইড হয়ে যাবে জাস্ট আমি এটা দেখে দিলাম এরপর আমার কী করতে হবে পোস্টের সাথে এটা মার্চ করে দিতে হবে পোস্টের সাথে আমার নেস্টেড কোয়ারি করতে হবে তো এই জন্য আমি আর একটা কোয়ারি বিল করবো বাট এটা কিন্তু দেখেন নর্মাল একটা কিন্তু কোয়ারি করছি আমি এখানে এরপর আমি আবার একটা কোয়ারি করবো এখান থেকে এইখানে আর একটা কোয়ারি বিল করবো এখান থেকে হচ্ছে ইউজার অ্যান্ড পোস্ট ইউজার এরকম নাম দিতে পারি আমরা যে অ্যান্ড পোস্ট কয়ি ওকে ডান দিলাম এখানে আমার পোস্ট কয়ারি হবে এখানে পোস্ট টাইপটা হচ্ছে আমার অ্যাড এখানে হচ্ছে আমার টাইপটা অ্যাডকে দেখা দেবে অ্যাড পোস্ট টাইপ আমার হচ্ছে অ্যাড পোস্ট টাইপকে ধরবো আমরা এটাকে কাজ করবো এটা হচ্ছে অ্যাড পোস্ট টাইপ এটা আমি পাবলিশ দিতে পারি ওকে পাবলিশড এরপর আমি কী করবো মেটা কীতে আমার দরকার আমার আসবো হচ্ছে যে অথর অথর থেকে আমি কী করবো এইখানে অথর আইডি দিয়ে দেবো আমি দেখেন এখন কিন্তু আমার এখানে অথরটা ধরতে পারতেছে না এখন তাহলে কি আমার কোয়ারির মাধ্যমে অথটা নিয়ে আসতে হবে এই জন্য আমরা কী করবো এই যে ডাইনামিক ট্যাগ আছে এখানে আসবো আসার পরে আমাদের যে কাজটা করতে হবে কোয়ারি রেজাল্ট কাউন্ট এই যে কোয়ারি রেজাল্ট এইটা আমাদের লাগবে এখানে আসলাম এই ফোন কোয়ারিটা কি হবে আমাদের এই যে ইউজার যে কোয়ারি মাত্র ক্রিয়েট করলাম ওইটা দেখাই দেবো এরপর আমার রিটার্ন ভ্যালু কি আসবে লিস্ট অফ আইটেম আইডিস এই যে এই তে যে আইটেমগুলো থাকবে তার আইডি সে ধরে নেবে এরকম আর কি ওকে অ্যাপ্লাই এবং এইখানে যে কাজটা করবেন যদি এটা করার দরকার হয় না যদি কখনো দেখেন কোয়ারিটা কাজ করে আমার কিন্তু কোয়ারি বিল্ড কমপ্লিট এখন যদি দেখেন যে কোনো কাজ করে না তাহলে কী করবেন এখানে যদি অ্যাডভান্স আসবে অ্যাডভান্স ডিফল্ট এখানে থাকবে এখানে হচ্ছে ট্রিপল লাইন দিয়ে দিতে পারেন ওকে যদি কাজ না করে সেক্ষেত্রে আর যদি কাজ করে তাহলে আপনার এটাকে দেওয়ার দরকার নেই ওকে আমি দিয়ে দিলাম এখান থেকে এখন আমরা কী করে আপডেট করলাম এখন কি করতে হবে আমাদের জাস্ট এই যে এইখানে আসছে আমার এই পেজটাতে আমার এখানে এই লিস্টিংয়ে কোয়ারিটা ধরা দিতে হবে ওকে কোন কোয়ারিটা ধরবো আমরা এই যে লাস্টের যে কোয়ারি করলাম এই কোয়ারিটাকে ধরা দেবে এই সাথে আমরা মার্চ করে দিচ্ছি নেস্টেড করে দিচ্ছি কিন্তু ওকে এখন কি করতে হবে আমার আমি হচ্ছে পেজে চলে যাবো এখান থেকে অল পেজ এবং দেখেন মজার বিষয় কি এই যে আমি একটা করেই দেখাইতেছি এইটাকে কিন্তু আপনি যদি ইয়ে চান প্র্যাকটিস চান প্র্যাকটিস করতে কিন্তু অন্য অন্য পোস্টারের সাথে অন্য অন্য ইউজারের সাথে অন্য অন্য বিষয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন জাস্ট আমি আপনাকে টেকনিকটা দেখাই দিতেছি এই ওয়েতে আপনি অন্য অন্য বিষয়ে আপনার চিন্তাভাবনা করে আপনি নিজে একটু প্ল্যান করে অন্য অন্য বিষয়ে আপনি ইয়া করেন প্র্যাকটিস করেন অন্য জায়গায় অ্যাপ্লাই করেন অন্যভাবে একটু অ্যাপ্লাই করার চেষ্টা করেন দেখবেন যে তাহলে আপনি অন্য কিছু তৈরি করে ফেলতে পারতেছেন ঠিক আছে এবং আমি একটা টাস্ক দিয়ে দেব এই এটা শেষ হওয়ার পরে দেখি ওইটা আপনারা করতে পারেন কি না পারলে কমেন্টে জানাবেন আমি ওটা করার চেষ্টা করবো ওকে এখানে আমি এই লিস্টিংয়ে ধরলাম ধরে আমি জাস্ট কী করবো কাস্টম করিতে আসবো এসে এখানে এনেবল করবো এনেবল করার পর এখানে আমি কী করবো এই যে আমার ইউজার অ্যান্ড পোস্ট আমার লাস্টে যে করে ওইটাকে দেখা দিলাম ওকে ডান এখন দেখেন আমার ওইটা কিন্তু কাজ করা শুরু করে দিয়েছে দেখেন ওকে আমি আপডেট করে দিলাম এখন আমি এখানে একটু রিলোড দিই দেখেন আমার কিন্তু দুটো পোস্ট আছে অ্যাডমিনের পোস্ট কিন্তু নেই কেন নেই কারণ আমাদের মধ্যে ডিজেবল করা আছে মেবি ওকে তাহলে আমি এখানে এটা কী করি এখান থেকে আসি আমরা আসার পর আমরা যদি এখান থেকে ইউজারে আসি অল ইউজার আমি দেখেন অ্যাডমিনে আসি অ্যাডমিন থেকে যদি আসি দেখেন এটা আমার কি অফ আছে যে অফ করা আছে আমি তো অন করে দিই এখন তো আমি আপডেট করি এবং আমি যদি এখানে একটু রিলোড দিই দেখেন এই জামার আমার কিন্তু এখন কী হয়ে গেছে দুটা পোস্ট চলে আসছে এখন যদি আমি আবার কী করি আরেকজন যে ইউজার আছে ওনাকে যদি ধরি আমি এখানে আসলাম এর পোস্টগুলো আমি শো করাবো না আরিফুল ইসলাম এইটাকে আমি কী করবো অফ করে দেবো আপডেট করলাম এখন কিন্তু আপনাদেরকে দেখাই এখানে এই যে দেখেন সুপারঅভ আরিফুল ইসলামের পোস্টগুলো কিন্তু নেই তো এইভাবে আপনারা খুব সহজেই কী করতে পারবেন এইগুলো ম্যানেজ করা যাবে এবং শুধু এইটা না আমি বলবো যে আপনারা আরও অ্যাপ্লাই করেন এইগুলো নিয়ে দেখেন এগুলো নিয়ে প্র্যাকটিস করেন দেখেন আমার কিন্তু চারটা পোস্টে চলে আসছে এইভাবে আপনি একাধিক যে ইউজার রাখতে চান সেটা করতে পারবেন এখন আপনাদের জন্য যে টাস্কটা থাকবে এইটা তো আমি অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে করে ফেললাম আপনারা এমন একটা অপশন তৈরি করবেন যে ইউজার একজন আরিফুল ইসলাম এমনিতে একজন ইউজার ইউজার তো এগুলো পোস্টগুলো করছে মানে এই পোস্টগুলো কী এখানে আছে এখন চাচ্ছে কি ওই ইউজার নিজেই তার সকল পোস্টগুলো কী করবে হাইট করে দেবে ওয়েবসাইট থেকে সেটাকে একটা একটা ধরে দেওয়া সম্ভব না তাই না অনেক পোস্ট তাহলে একবার করবে কী হবে তাহলে আমি একটা আপনাদের প্ল্যান বলে দেওয়া আপাতত যে কী করবেন আমি যদি আপনাদের দেখাই একটু এখানে আপনার সবার ইউজার এরিয়া আছে এখানে আপনার যে কাজটা করবেন কি এটা হচ্ছে ইউজারের সেকশন এখানে হচ্ছে মেনুগুলো আছে ইউজারের আর এখানে হচ্ছে ইউজার পোস্টগুলো শো করতেছে আর এখানে আপনি একটা কী নেবেন ফর্ম নেবেন মেনলি কিন্তু একটা ফর্ম নিতে হবে তাই না ফর্ম নিয়ে আপনারা কী করবেন ফর্মটাকে আপডেট করার সিস্টেম করে দেবেন এখানে ফর্ম নেবেন এখানে একটা সুইচার দিলেন বা জায়দান না এইটাকে দিয়ে এখানে আপডেট করবে আপডেট করলে কী হবে এই যে ফর্ম যা আছে এই ফর্মের সাথে আপনারা কি করবেন এই যে ইউজারের যে মেটা ফিল্ড আছে এই মেটা ফিল্ডটাকে আপডেট করে দেবেন মানে কানেক্ট করতে ফর্মের সাথে এই ডাটাটা শুধু আপডেট হবে ওইখান থেকে সে কী করবে এনেবল ডিজেবল করবে এইখানে এসে কি এনেবল ডিজেবল হয়ে যাবে এই কাজটা আপনাদের করতে হবে ঠিক আছে এটা হচ্ছে ইউজারের অ্যাকাউন্ট পেজ থেকে প্রোফাইল পেজ থেকে দেখে এটা করতে পারেন কি না যদি করতে পারেন অসংখ্য ধন্যবাদ গ্রুপে শেয়ার করতে পারেন আর যদি না করতে পারেন তাহলে অবশ্যই জানাবেন প্র্যাকটিস করে এবং প্র্যাকটিস যে করছেন ওইটা স্ক্রিনশট সহ যদি কমেন্ট করেন তাহলে আমি বলবো যে প্র্যাকটিস করছেন তাহলে আমি আপনাকে দরকার হলে সেটা দেখায় দেবো বা আমি ভিডিওগুলো তৈরি দিতে পারি আপলোড করে আমাদের ইউটিউব চ্যানেলে তো আজকের মতো এই পর্যন্ত আর ভিডিওটি কেমন ছিল সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও একটা লাইক দেবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর অলরেডি সাবস্ক্রাইব করে রাখেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের একটা কথা বলে আমাদের কিন্তু কোর্স রানিং আছে ক্রোকো ব্লাক ব্যাস সিক্স আর এইখানে কিন্তু মজার একটা এই পাবেন আপনারা বোনাস পাবেন সেটা হচ্ছে আপনার হচ্ছে ষোলোশো হাজার প্লাস সিক্সটি হাজার থাউজেন্ড প্লাস থিম প্লাগিন ফ্রি পাবেন এই ব্যাসে যারা ইনরোল করবেন তাদের জন্য কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে এবং ক্লায়েন্টের কাজে ওই থিম প্লাগিনগুলো ব্যবহার করতে পারবেন অনায়াসেই তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম